হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়াবেটিস নিরাময়ের অত্যন্ত কার্যকরী একটি টিপস। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে দেশের মাটিতেই প্রাকৃতিক উপায়ে বা হার্বাল পদ্ধতি ব্যবহার করেই বা আপনার খাদ্য তালিকায় এই দুটি খাবার রেখে কিভাবে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন তার একটি সহজ উপায় আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। ফ্রেন্ডস, এই উপায়টি এতটাই কার্যকরী এবং ফলপ্রসূ যে আপনি যদি এই টিপসটি ফলো করতে পারেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ফ্রেন্ডস, আপনি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ডায়াবেটিসকে নির্মূল করতে পারবেন তার সহজ একটি ফর্মুলা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য দুটি জিনিস লাগবে, তার মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে পানপাতা। ফ্রেন্ডস, এই পানপাতা বিভিন্ন রোগের মহা ঔষধ। এটি যদি আমরা বিভিন্ন খাবারের পর জর্দা, সুপারি ও খয়ের চুন মিশিয়ে খাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে খালি খালি পানপাতা খেলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। এরপর যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে থানকুনি পাতা। বন্ধুরা, এই থানকুনি পাতা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ও দরকারি। বন্ধুরা, এই থানকুনি পাতা কিভাবে খেলে আপনি আপনার বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে এই থানকুনি পাতা এবং এই পান পাতার সাহায্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন চলুন জেনে নেই। ফ্রেন্ডস, প্রথমে আপনি যে কাজটি করবেন এই থানকুনি পাতা সংগ্রহ করে নেবেন। বন্ধুরা, এই পাতাটিকে কিন্তু স্থানীয়ভাবে এক একজন এক এক নামে চিনতে পারে। অনেকেই এটিকে মানকি পাতা, দলাদলি পাতা, মানামানি পাতা নামেও চিনে থাকে। যেই নামে চিনেন না কেন, এটা যার যার এলাকা থেকে সংগ্রহ করে নেবেন। আর যারা শহরে থাকেন তারা সুপার শপ, কাঁচা বাজার সহ যারা কাঁচা তরকারি বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর পান তো এখন সর্বত্রই পাওয়া যায়। বন্ধুরা, এই দুটি পাতা আপনারা খুব ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে, অথবা যদি ব্লেন্ডার না থাকে তাহলে মিহি করে শিলপাটায় বেটে নেবেন অথবা পিষে নেবেন। ফ্রেন্ডস, এই দুটি উপাদান খুব ভালো করে ব্লেন্ড করে পিষে বা বেটে নিয়ে তারপর এর সঙ্গে আপনি আধা গ্লাস পরিমাণ পানি মেশাবেন। মিশিয়ে এবার এই উপাদান দুটো আপনি প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করবেন। ফ্রেন্ডস, আপনি যদি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই টিপসটি খেতে পারেন তাহলে আপনার যাবতীয় প্রকার ডায়াবেটিস, ডায়াবেটিসের বিভিন্ন প্রকার সমস্যা আপনি দূর করতে পারবেন নিজে থেকেই। এছাড়াও এটি পেট পরিষ্কার করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, গ্যাস এবং অ্যাসিডিটি দূর করে দিবে এবং আমাশয়ের মতো জটিল এবং কঠিন সমস্যাগুলো খুব সহজেই দূর করে দিতে পারবে। ফ্রেন্ডস, এটি খুবই কার্যকরী এবং দরকারি একটি উপাদান। নিয়মিত যদি আপনি এটি ফলো করতে পারেন তাহলে আপনি আপনার ডায়াবেটিসকে খুব সহজেই লক করতে পারবেন। ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই। আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।